হার্ট অ্যাট্যাক কারো হলো আর সেই পেশেন্ট বেঁচে গেল, হার্ট অ্যাট্যাক কারো হলো সে ইনস্ট্যান্টলি মারা গেল, হার্ট অ্যাট্যাক হলো সে খুব সিরিয়াস, তাহলে রকম রকম হার্ট অ্যাট্যাক হতে পারে। আপনাকে বুঝতে হবে একটাকে বলা হয় মাইনার হার্ট অ্যাটাক, একটাকে বলা হয় মেজর হার্ট অ্যাটাক, একটাকে বলা হয় ম্যাসিভ হার্ট অ্যাটাক। এটার মানেটা আবার কি, তিন রকম হার্ট অ্যাটাক কেন? দেখুন, হার্ট অ্যাটাকের মানে হলো 100% ব্লকেজ, যে করোনারি আর্টারিজ, যে টিউবগুলো হার্টকে ব্লাড দেয় তার ভেতরে চর্বি জমে যায়, আর চর্বিটা জমতে জমতে এমন একটা স্টেজ আছে চর্বির ওপর একটা পর্দা থাকে, এটা ছিঁড়ে যায় আর ওর ভেতরে একটা ক্লট আসে, ক্লট এলেই ওটা 100% ব্লকেজ হয়ে যাবে। যেই 100 হয়ে গেল পেশেন্ট তখন কষ্ট পাবে, বুকে ব্যথা হবে, শ্বাসকষ্ট হবে বসে বসে, আর ঘামও হয়ে যেতে পারে। যখন এইসব সিমটম এলো আপনি বুঝে যান বসে বসে সিমটম হচ্ছে। আচ্ছা, অ্যাঞ্জাইনা হলে কী হয়, হাঁটলে সিমটম হয়, বসে দাঁড়িয়ে গেলে ঠিক হয়ে যায়, কিন্তু হার্ট অ্যাটাকে বসে বসে সিমটম হবে। বসে বসে পেশেন্ট বলছে আমার বুকে প্রচুর ব্যথা আর এত বেশি ব্যথা, ঘাম ছেড়ে যাচ্ছে, ভমিটিং হয়ে যেতে পারে, সেই সময় খুব একটা অস্বস্তি বোধ হয়, আর এই ব্যথার সময় শ্বাসকষ্ট, বসে বসে শ্বাসকষ্ট, এইসব সিমটম থাকলে আপনি বুঝে যান হার্ট অ্যাটাক হয়ে গেছে। হার্ট অ্যাটাকটা আইডেন্টিফাই যেই করেছেন সঙ্গে সঙ্গে আপনার এটা মনে রাখা উচিত, হার্ট অ্যাটাকে মারা যেতে পারে। এই যে তিন রকম হার্ট অ্যাটাক আপনাকে বোঝালাম, মনে রাখবেন কীভাবে মাইনর অ্যাটাকটা হয়। এই একটা টিউব যার ভেতরে ব্লকেজ হবে, এই টিউবটার প্রথম অংশ আছে, সেকেন্ড অংশ আছে, থার্ড অংশ আছে, যদি লাস্ট অংশটাতে হার্ট অ্যাটাক হয় বা ব্লকেজটা একদম নিচের দিকে টিউবে, তাহলে বেশি এরিয়া মারা যাবে না, একটু অল্প এরিয়া মারা যাবে, এটাকে বলে মাইনর হার্ট অ্যাটাক, এটাতে কখনও পেশেন্ট মারা যায় না। আর একটা হার্ট অ্যাটাক হয় যেটা উপরের দিকে হয়, উপরের দিকে যদি হয় তাহলে মেজর হার্ট অ্যাটাক, কারণ কি ওই টিউবটা পুরো অংশটা মারা যাবে। আর একটা হয় ম্যাসিভ হার্ট অ্যাটাক, যেখান থেকে আমাদের লেফট মেন আর্টারি বেরোয়, আপনার মনে থাকা উচিত হার্টের তিনটে টিউব, তার মধ্যে দুটো টিউব একটা থেকে বেরোয়, সেটা লেফট মেন, ওই টিউবটাতে যদি হার্ট অ্যাটাক হয় তাহলে দুটো টিউব লেফটের দুটোই মারা যাবে, আর সেই সময় বাঁচবার কোনো চান্স নেই। আপনি শুনে থাকবেন লোকে শুয়েছিল, শুয়ে শুয়ে মারা পড়েছে, চা খেতে খেতে টক্কর পড়ে গেল, বাস ডেথ, হাসপাতাল নিয়ে যেতে হলো না, সেটাকে বলে ম্যাসিভ হার্ট অ্যাটাক। তাহলে এই হার্ট অ্যাটাকটা আপনার জানা উচিত, ব্লকেজের লোকেশনের ওপরে বোঝা যাবে। এই লোকেশনটা আমরা আগে থেকে জানতে পাই যদি আমরা সিটি করোনারি স্ক্যান করে নিই, যদি আমরা সিটি স্ক্যান করি আর তার থেকে আমরা ব্লকেজের লোকেশনে দেখতে পাই টিউবটা ব্লকেজটা একদম লাস্ট দিকে, তাহলে এটা মাইনর হার্ট অ্যাটাক, যদি উপরের দিকে তাহলে মেজর হার্ট অ্যাটাক হতে পারে, আর যদি একদম মুখে তাহলে ওটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হতে পারে। তা হার্ট অ্যাটাক যদি মাইনর থাকে এত ভয়ের কিছু নেই, মেজর আর ম্যাসিভে জান খতরা আছে, আর যত লোক সাডেনলি মারা যায় সব ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা যায়।